হ্যালো স্টুডেন্টস ভীষণ ডাব্লু এর পক্ষ থেকে তোমাদের জন্য আপকামিং ডাব্লু বিসিএস প্রিলিমিনারির জন্য যে টার্গেট ডাব্লু বিস এস টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান প্রতিদিন যে মক সেট করানো হচ্ছে তার আজকে সেট নাম্বার ফর্টি ফাইভ দেখতে দেখতে কিন্তু আমরা পঁয়তাল্লিশ নম্বর সেট নিয়ে কিন্তু হাজির হয়ে পড়েছি যেখানে কিন্তু তোমাদের জন্য প্রতিদিন তিরিশটি করে গুরুত্বপূর্ণ সম্ভাব্য কিন্তু প্রশ্নাবলী করানো হয়ে থাকে যেগুলো কিন্তু এক্সামে আসার চান্স প্রবল রয়েছে তো গোটা ভিডিওটা দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ করবে না এবং কোশ্চেনের সাথে সাথে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোনটা সঠিক উত্তর এবং শেষে কিন্তু ফাইনালি কমেন্ট করে জানাবে যে তোমরা কতগুলো সঠিক উত্তর করতে পেরেছ এতে করে কিন্তু তোমাদের অনেকটা প্র্যাকটিস হয়ে যাবে ওকে তো চলো শুরু করা যাক শুরু করার আগে বলবো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমাদের ভিশন ডাব্লিউ অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পাশের এই যে রেড বাটনটা রয়েছে সেখানে প্রেস করে এবং মনে করে কিন্তু এই বেল আইকনটিও প্রেস করে রাখবে যাতে নতুন ভিডিও আপডেট হওয়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় এবং এই যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলোর যে পিডিএফটা পিডিএফটা কিন্তু শুধুমাত্র তোমরা পাবে ভিশন ডাব্লু এর যে অফিসিয়াল অ্যাপটা রয়েছে সেই অফিসিয়াল অ্যাপটা থেকে তোমরা প্লে স্টোর থেকে এই অ্যাপটা ইনস্টল করে নিতে পারো বা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া রয়েছে সেইখান থেকে তোমরা গিয়ে ইনস্টল করে নিতে পারো এবং অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম যে চ্যানেলটা রয়েছে সেইখানে তোমরা অ্যাড হয়ে যাবে প্রায় পনেরো হাজারের ওপর সাবস্ক্রিপশান রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং এখানে কিন্তু প্রতিদিন কিন্তু বিভিন্ন সাবজেক্টের ওপর কুইজ প্র্যাকটিস করানো হচ্ছে ওকে তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটা কী কী কোশ্চেন রয়েছে আমরা দেখে নেব। দেখো প্রথম প্রশ্নটা কি বলছে হু ওয়াজ দ্য অনলি ভাইস রয় অফ ইন্ডিয়া টু বি মার্ডার ইন অফিস অর্থাৎ কোন ব্রিটিশ ভাইসরয় তিনি তার অফিসে থাকাকালীন অর্থাৎ তিনি তার কার্য মানে কাজে যে মেয়াদ সেই মেয়াদের থাকাকালীন কিন্তু তাকে মার্ডার করা হয় বা হত্যা করা হয় ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু অনেকবারই পরীক্ষা এসেছে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কিন্তু কমেন্ট করে জানাও কোনটা সঠিক উত্তর হবে ওকে আমি সময় দিচ্ছি তোমরা কমেন্ট করে জানাও কমেন্ট বক্সে তো অনেকেই কমেন্ট করেছো এবং সঠিক উত্তরও করেছো তো সঠিক উত্তর হবে অপশান এ লর্ড মায়ো লর্ড মায়োকে তিনি তার অফিসে থাকাকালীন কিন্তু তাকে হত্যা করা হয় এবং এটা কবে হয়েছিল এটা হয়েছিল আঠেরোশো বাহাত্তর ঠিক আছে আঠেরোশো সালে ওকে নেক্সট কোশ্চেন নাম্বার টুতে আমরা চলে যাব কি বলছে দ্য নেম অফ দ্য অপারেশান স্টার্টেড বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট টু অ্যারেস্ট দ্য লিডার্স অফ কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট ওয়াস ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং আনকমন প্রশ্ন পরীক্ষায় কিন্তু আসার চান্স রয়েছে অর্থাৎ উনিশশো সাল যখন শুরু হচ্ছে কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট ঠিক আছে ভারত ছাড়ো আন্দোলন সেই ভারত ছাড়ো আন্দোলনের এত আমাদের ভারতীয়রা হচ্ছে আন্দোলন করছিল তাদের বিরুদ্ধে ব্রিটিশ কিন্তু একটা ব্রিটিশরা একটা অপারেশন শুরু করে সেই অপারেশনটা কি এই যে লিডাররা রয়েছেন ভারত ছাড়ো আন্দোলনে তাদের অ্যারেস্ট করার ঠিক আছে তো সেই অপারেশনটার নাম কী ছিল কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও সঠিক উত্তর কোনটা হবে তো সঠিক উত্তর হবে অপশান সি অপারেশন থান্ডার বোল্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ভি ঠিক আছে অপারেশন থান্ডার বোল্ড ছিল এই যে কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলনের লিডারদের গ্রেপ্তার করার ব্রিটিশদের একটা অপারেশন ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার থ্রি আমরা দেখব হুইচ অফ দ্য ফলোয়িং গভর্নর জেনারেল ওয়াজ ইমপিচড ফর চার্জ অফ করাপশান অর্থাৎ দুর্নীতি করার কারণে কোন ব্রিটিশ গভর্নর জেনারেলকে কিন্তু তাকে তার পদ থেকে অপসারণ করে দেওয়া হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কমেন্ট করে জানাও কোনটা সঠিক উত্তর হবে অর্থাৎ কোন গভর্নর জেনারেলকে দুর্নীতির জন্য তাকে তার পথ থেকে অপসারণ করা হয়েছিল তো কোশ্চেন নাম্বার থ্রি এর সঠিক উত্তর কোনটা হবে কমেন্ট করে জানাও সঠিক উত্তর হবে অপশান বি ওয়ারেন হেস্টিং ওয়ারেন হেস্টিংকে তা করাপশানের জন্য কিন্তু তাকে তার পদ থেকে কিন্তু সরিয়ে দেওয়া হয় বা অপসারণ করা হয় ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোর আমরা দেখব হুইচ ডেট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইনসিডেন্ট অফ চৌরি চৌড়া ঠিক আছে চৌড়ি চৌড়ার যে ঘটনা যেখানে কিন্তু সেই পুলিশদের জন ঠিক আছে বাইশ জন পুলিশ মোট জন কনস্টেবল প্লাস ওয়ান এসআই ঠিক আছে মোট জন কনস্টেবলকে এই সরি জন পুলিশকে কিন্তু থানার মধ্যে বন্দি করে বাইরে থেকে আগুন লাগিয়ে দেওয়া হয় সেটাই হচ্ছে সেই বিখ্যাত চৌড়িচড়া ঘটনা সেটা হয়েছিল কত উনিশশো সালে কিন্তু প্রশ্নটা করা হয়েছে উনিশশো সালের কোন তারিখে এই তারিখটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেকবারই পরীক্ষা এসেছে তোমরা সঠিক উত্তরটা কমেন্ট করে জানো কোনটা সঠিক উত্তর হবে অনেকেই কমেন্ট করেছো এবং সঠিক উত্তরেও করেছো তো কোশ্চেন নাম্বার ফোরের সঠিক উত্তর হবে অপশান এ ফিফথ ফেব্রুয়ারি নাইনটিন টোয়েন্টি টু ঠিক আছে উনিশশো সালের পাঁচই ফেব্রুয়ারি পাঁচই ফেব্রুয়ারি এই চরিচড়া ঘটনাটা কিন্তু হয়েছিল নেক্সট কোশ্চেন নাম্বার ফাইভ আমরা দেখব দেখো একটা বিখ্যাত উক্তি কি বলছে উক্তিটা গান্ধী মে ডাই অর্থাৎ গান্ধীজি মারা যেতে পারে বাট গান্ধীজিম গান্ধী গান্ধী বাদ উইল রিমেন ফরএভার অর্থাৎ গান্ধী কিন্তু সারা জীবন থেকে যাবে গান্ধী মারা যেতে পারে কিন্তু গান্ধী বাত্রা সারা জীবন থেকে যাবে ইন হুইচ সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গান্ধীজি সেড দিস অর্থাৎ কোন সেশনে কোন হচ্ছে জাতীয় কংগ্রেসের কোন সেশনে এই কথাটা গান্ধীজি নিজে বলেছিলেন তো কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট করে জানাও কোশ্চেন নাম্বার ফাইভের তো কোশ্চেন নাম্বার ফাইভের এর সঠিক উত্তর হবে অনেকেই কমেন্ট করেছো সঠিক উত্তর হবে অপশান সি করাচি আছি থার্টি ওয়ান কারাচি সেশন উনিশশো সালের কারাচি সেশন সেইখানে কিন্তু গান্ধীজি এই কথাটা নিজের ব্যাপারে বলছেন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স ইন হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ সুভাষচন্দ্র বোস অর্গানাইজড টাইগার লিজিয়ন ঠিক আছে টাইগার লিজিয়ন নামে একটি মিলিটারি হচ্ছে ফোর্স মিলিটারি ফোর্স এটা হচ্ছে কি একটা মিলিটারি ফোর্স যে মিলিটারি ফোর্স এই মিলিটারি ফোর্স যেটার নাম হচ্ছে কি টাইগার লিজিয়ান এটি সুভাষচন্দ্র বোস কোন দেশে বানিয়েছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা ন্যাশনাল মুভমেন্ট থেকে তোমরা কমেন্ট করে জানাও কোনটা সঠিক উত্তর হবে অনেকে সঠিক উত্তর করেছে অপশান বি সঠিক উত্তর জার্মানি জার্মানিতে সুভাষচন্দ্র বোস এই টাইগার টাইগার লিজিয়ান এই মিলিটারি ফোর্সটা কিন্তু বানিয়েছিলেন নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন হুইচ অফ দ্য ফলোয়িং কিংস অ্যাডপ্টেড দ্য এপিথেট কি বলছে দ্য ধর্ম মাথিরা ঠিক আছে ধর্ম মাথিটা এই ধর্ম মাথিটা এই উপাধিটা কোন রাজা নিয়েছিলেন ঠিক আছে এখানে কিন্তু চারটেই হচ্ছে কুষাণ বংশের রাজার নাম দেওয়া রয়েছে তো চারটে কুষাণ বংশের নাম রাজার মধ্যে কোন রাজা এই উপাধিটা নিয়েছেন ধর্ম মাথিরা কমেন্ট করে জানাও সঠিক উত্তর কোনটা হবে তো সঠিক উত্তর হবে অপশান এ খাদিসফিসেস ওয়ান কিং খাদিস ফিশেস ওয়ান তিনি এই ধর্মমাথিটা এই উপাধিটা কিন্তু নিয়েছিলেন নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইট দ্য পোর্ট অব মোহা সরি মামাল্লাপুরাম ওয়াজ কনস্ট্রাক্টেড ডিউরিং দ্য রিজিয়ান অফ হুইচ অফ দ্য ফলোয়িং কিং ঠিক আছে এই যে পোর্টটা বলছে কি মামাল্লাপুরাম মামাল্লাপুরাম পোর্টটা বা বন্দরটা কোন রাজার আমলে গঠন করা হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পুরাণ বন্দরটা কোন রাজার আমলে বানানো হয়েছিলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও সঠিক উত্তর কোনটা হবে তো সঠিক উত্তর হবে অপশান টি নরসিংহ বর্মন ওয়ান নরসিংহ বর্মন ওয়ানের আমলে এই পুরাণ বন্দরটা বানানো হয় এবং ইনি ছিলেন পল্লব পল্লভা কিং ঠিক আছে পল্লভা কিং পল্লব বংশের রাজা নেক্সট কোশ্চেন নাম্বার নাইন এবং হিস্ট্রির আমরা কোশ্চেনগুলো করছিলাম হিস্ট্রির এইটা হচ্ছে শেষ প্রশ্ন হু অ্যামং দ্য ফলোইং ওয়াই অলসো নোন অ্যাস কি বলছে তচারিয়ান ঠিক আছে কোন প্রজাতি বা কোন উপজাতির সম্প্রদায়ের লোকেরা এই তোচারিয়ান নামে কিন্তু হচ্ছে পরিচিত ছিল এন্সিয়েন্ট আমলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই কোশ্চেনটা দেখো আনকমন প্রশ্ন ঠিক আছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এই তোচারিয়ান কাদের ডাকা হতো কমেন্ট বক্সে কমেন্ট করো তো সঠিক উত্তর হবে অপশান এ কুশান কুশানদের এই তোচারিয়ান নামে কিন্তু ডাকা হতো এবং কুশানরা ছিল কি ইউ চি ট্রাইবের অন্তর্গত ঠিক আছে ইউচি ট্রাইবের অন্তর্গত ওকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট আমরা জিওগ্রাফির মধ্যে ঢুকে পড়লাম কি বলছে গ্রানাইট গ্রানাইট ইজ অ্যান এক্সাম্পল অফ তোমরা সকলেই জানো গ্রানাইট একটা পাথর সেই পাথরটা কি ধরনের পাথর ঠিক আছে চারটে অপশান রয়েছে ইন হচ্ছে ইনস্ট্রাকসিভ ইগনিয়াস রক তারপর এক্সট্রাকসিভ ইগনিয়াস রক নাকি সেডিমেন্টারি রক অর্থাৎ পাললিক শিলা নাকি মেটামরফিক রক বা রূপান্তরিত শিলা তো কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট করে জানাও তো কোশ্চেন নাম্বার টেনের সঠিক উত্তর হবে অনেকেই কমেন্ট করেছো সঠিক উত্তর হবে অপশান এ ইনস্ট্রাকসিভ ইগনিয়াস রক অর্থাৎ এটা হচ্ছে ইনস্ট্রাকসিভ আগ্নেয় ইগনিয়াস রক মানে হচ্ছে কি আগ্নেয় শিলা ঠিক আছে ইনস্ট্রাকসিভ আগ্নেয় শিলা সেই কি ধরনের এরা হচ্ছে লাভা থেকে গঠিত হয় এবং লাভাটা হচ্ছে এসে আমাদের আর্থ ক্রাস্টে অর্থাৎ যে যে পৃথিবীর রয়েছে সেইখানে এসে কিন্তু জমাট বেঁধে যায় সেই রকম পাথরকে কি বলা হয় গ্রানাইট রক ওকে ইলেভেন হোয়ার ইজ লোকেটেড দ্য হেড কোয়ার্টার অফ টব্যাকো বোর্ড ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন গত বছর প্রশ্ন এসেছিল যে সব থেকে বেশি পরিমাণে টব্যাকো কোথায় পাওয়া যায় বা কোথায় উৎপন্ন হয় ঠিক আছে টব্যাকো কোথায় উৎপন্ন হয় সেই টব্যাকোর উপর থেকে কিন্তু এই প্রশ্নটা ওই জন্য রেখেছি যে টব্যাকো বোর্ডের হেডকোয়ার্টারটা কোথায় তো এটার একটা হিন্স দিয়েছি যে যে রাজ্যে টব্যাকোর হচ্ছে রয়েছে মানে বেশি প্রডিউস করে সেই রাজ্যে কিন্তু এটা অবস্থিত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কোনটা সঠিক উত্তর হবে তো কোয়েশ্চেন নাম্বার ইলেভেনের সঠিক উত্তর হবে অপশান বি গুনটুর গুন এই টবাকো বোর্ড অবস্থিত এবং এটা কোথায় রয়েছে অন ধ্রো প্রদেশ ঠিক আছে অন্ধ্রপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশ হলো কি হায়েস্ট প্রোডিউসার স্টেট অফ টব্যাকো এবং এটা হচ্ছে ডাব্লু বি দু হাজার কুড়ির কিন্তু প্রিলিমিনারির প্রশ্ন ওকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ আমরা দেখব হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ অলসো নোন অ্যাস ডগ স্টার ঠিক আছে ডগ স্টার নামে কোন তারাটা পরিচিত এটা আমরা একটু মহাকাশের দিক থেকে আমরা কোশ্চেনটা রেখেছি জিওগ্রাফির মধ্যেই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু এটা কিন্তু অলরেডি এসএসসি এবং রেলে কিন্তু প্রশ্নটা এসে গেছে তো অবশ্যই অবশ্যই আমাদের পাবলিক সার্ভিস কমিশনও দিতে পারে তো ডক স্টার কোন তারাটা পরিচিত কোন তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও চারটে অপশান রয়েছে তো সঠিক উত্তর হবে অপশান সি সিরিয়াস ঠিক আছে সিরিয়াস এই নক্ষত্র এই নক্ষত্রটা ঠিক আছে এই নক্ষত্রটা এই স্টার নামে পরিচিত এবং এই সিরিয়াসের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে কি গুরুত্বপূর্ণ পয়েন্টটা কি ব্রাইটেস্ট ব্রাইটেস্ট স্টার ইন দ্য স্কাই আকাশের মধ্যে সব থেকে উজ্জ্বলতম নক্ষত্র হচ্ছে কি এই সিরিয়াস ওকে নেক্সট নাম্বার আমরা দেখব কি বলছে হুইচ মেটেরিয়ালস ইস দ্য আর্থ ক্রাস্ট মেজরলি কম্পোস্ট অফ অর্থাৎ আমাদের যে ভূপৃষ্ঠ রয়েছে বা ভূত্বক রয়েছে আর্থ ক্রাস্ট রয়েছে সেই আর্থ ক্রাস্ট কোন কোন কম্পোজিশন দিয়ে মেনলি গঠিত খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও সঠিক উত্তরটা কোনটা হবে চারটে অপশান রয়েছে কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট করে জানাও অনেকে সঠিক উত্তর করেছো তো থার্টিনের সঠিক উত্তর হবে অপশান এ অক্সিজেন সিলিকন অ্যান্ড অ্যামোন অ্যালুমিনিয়াম এই তিনটে মেনলি তিনটে মেজর হচ্ছে কম্পোজিশান দিয়ে কিন্তু আমাদের আর্থ ক্রাশটা তৈরি ওকে এবং আয়রন এবং নিকেল যেটা রয়েছে এই যে আয়রন এবং নিকেল এটা হচ্ছে কি আমাদের বা কেন্দ্র ঠিক আছে কেন্দ্রে কিন্তু কেন্দ্রটা আমাদের আয়রন এবং নিকেল দিয়ে কিন্তু গঠিত ওকে নেক্সট আমরা এবার পলিটির মধ্যে ঢুকে পড়লাম টেস্ট অফ রিজনেবেলেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট কনসিকুয়েন্সেস আন্ডার দ্য ফলোইং আর্টিকেল ঠিক আছে বলছে টেস্ট অফ টেস্ট রিজনে রিজনেবলেন এই জিনিসটা কোন আর্টিকেলের মধ্যে কিন্তু রাখা হয়েছে দেখো এই কত টার্মটা এই টেস্ট অফ রিজনেবেলনেস এই টার্মটা হয়তো তোমরা নতুন শুনে থাকবে একদম আনকমন একটা প্রশ্ন তো তোমরা কমেন্ট করে জানাও কোনটা সঠিক উত্তর হবে কোন আর্টিকেলের মাধ্যম মধ্যে এই টেস্ট অফ রিজনেবেলনেসটা রাখা হয়েছে ভেরি ইম্পর্টেন্ট কনসিকুয়েন্সেন্স এটা তো কোশ্চেন নাম্বার ফরটিনের সঠিক উত্তর হবে অপশান বি আর্টিকেল ফোরটিন আর্টিকেল ফরটিনে কি বলা হয়েছে আর্টিকেল ফরটিন হচ্ছে বলা রয়েছে ইকুয়ালিটি ঠিক আছে ইকুয়ালিটি ইকুয়ালিটির ব্যাপারে কিন্তু এখানে মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইট ঠিক আছে ফান্ডামেন্টাল রাইট তো এই ইকুয়ালিটির হচ্ছে একটা পার্ট হচ্ছে এই টেস্ট অফ রিজনেবলনেস এবং এটা রাখা হয়েছে আর্টিকেল ফোরটিনের মধ্যে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফিফটিন আমরা দেখব দ্য সিক্স শেডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কন্ট্রোল অফ শেডিউল এরিয়াস অ্যান্ড শেডিউল ট্রাইবস ইন দ্য ফোর স্টেটস অর্থাৎ ষষ্ঠ তফসিলি যে রয়েছে সব হচ্ছে ষষ্ঠ তফসিলি বা সিক্স শেডিউল যেটা রয়েছে আমাদের সংবিধানের মধ্যে সেইখানে কিন্তু চারটে বিশেষ রাজ্যের কিন্তু হচ্ছে শেডিউল এরিয়া এবং শেডিউল ট্রাইবদের কন্ট্রোল এবং অ্যাডমিনিস্ট্রেশন হিসাবে অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারে কিন্তু লেখা রয়েছে তো তোমাদের বলতে হবে সেই চারটে কোন কোন রাজ্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু বহুবার কিন্তু পরীক্ষা এসেছে এই প্রশ্নটা তো কোশ্চেন নাম্বার ফিফটিনের কোনটা সঠিক উত্তর হবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং অনেকেই সঠিক উত্তর করেছো তো সঠিক উত্তর হবে অপশান বি আসাম মেঘালয়া ত্রিপুরা অ্যান্ড মিজোরাম ঠিক আছে কিভাবে মনে রাখবে এ এম টি এম আসাম মিজোরাম ত্রিপুরা অ্যান্ড মেঘালয়া ঠিক আছে আসাম মিজোরাম অ্যান্ড ত্রিপুরা মেঘালয় ওকে এই চারটে রাজ্য নেক্সট কোশ্চেন নাম্বার সিক্সটিন হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেল প্রহিবিটস দ্য কনজামশন অফ ইনটক্সিকেটিং ড্রিঙ্কস অ্যান্ড ড্রাগস ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা দু হাজার আঠেরো সালে ডাব্লু বিসিএস এর ফিলিমস প্রশ্ন অর্থাৎ কি বলছে যে কোন আর্টিকেলটা আমাদের ইনটক্সিকেশন ড্রিঙ্কস অর্থাৎ কি বলবো যেগুলো আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর এইরকম ড্রিঙ্ক হচ্ছে টক্সিক ড্রিঙ্কস এই রকম ড্রিঙ্ক হচ্ছে খেতে বা বাধা দেয় বা বারণ করে এবং ড্রাগ নিতে বারণ করে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কোন আর্টিকেল এটা তো কোশ্চেন নাম্বার সিক্সটিনের সঠিক উত্তর হবে আর্টিকেল নাম্বার সি আর্টিকেল ফর্টি সেভেন এবং এটা কিসের মধ্যে পড়ছে ডিপিএসপি ডিপিএসপির আন্ডারে পড়ছে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি তো সেটার মধ্যে পড়ছে এই আর্টিকেল ফর্টি সেভেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কিন্তু প্রশ্ন নেক্সট আমরা এবার ঢুকে পড়লাম ইকোনমিক্সের মধ্যে কি বলছে কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউসড ফর মেজারমেন্ট অফ ডিস্ট্রিবিউশন অফ ইনকাম ইনকাম বা আয়ের যে বিতরণটা রয়েছে ডিস্ট্রিবিউশন অফ ইনকাম এটা মেজার করার জন্য আমরা কোন ফর্মুলা আমরা ইউজ করে থাকি বা কোন মেথড আমরা ইউজ করে থাকি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু ডাব্লিউ মেনে কিন্তু অলরেডি এসে গেছে তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কোনটা সঠিক উত্তর হবে তো অনেকেই কমেন্ট করেছো তো সঠিক উত্তর হবে অপশান সে গিনি লোরেন্স কার্ভ গিরি গিনি লোরেন্স কার্ভটা ইউজ করা হয়ে থাকে এই ডিস্ট্রিবিউশন অফ ইনকামটা মেজারমেন্ট করার জন্য নেক্সট কোশ্চেন নাম্বার এইটিন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সেক্টরস ইজ দ্য মেজর কন্ট্রিবিউশন টুওয়ার্ডস দ্য গ্রস ডোমেস্টিক সেভিংস ইন ইন্ডিয়া ইন রিসেন্ট টাইমস ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং আনকমন প্রশ্ন কি বলছে ভালো করে কোশ্চেনটা বলো এখানে কি বলেছে গ্রস ডোমেস্টিক সেভিংস ঠিক আছে নট জিডিপি এখানে বলছে গ্রস ডোমেস্টিক সেভিংসে কোন সেক্টরটা সব থেকে বেশি পরিমাণ কিন্তু কন্ট্রিবিউশন রেখেছে তো গ্রস ডোমেস্টিক সেভিংসে কোন সেক্টরটা বেশি পরিমাণে রেখেছে সেটা তো আমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কোনটা সঠিক উত্তর হবে তো কোশ্চেন নাম্বার এর সঠিক উত্তর হবে অনেকেই কমেন্ট করেছ অপশন ডি হাউস হোল্ড সেক্টর ঠিক আছে এই হাউস সেক্টরটা কিন্তু গ্রস ডোমেস্টিক সেভিংসে ভারতের সব থেকে বেশি পরিমাণে কন্ট্রিবিউট করে থাকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইনটিন আমরা দেখব ইন্ডিয়া হ্যাজ দ্য ম্যাক্সিমাম ভলিউম অফ ফরেন ট্রেড উইথ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বলছে ইন্ডিয়া হ্যাজ ম্যাক্সিমাম ভলিউম অফ ফরেন ট্রেড উইথ কোন দেশের সাথে কোন বিদেশ বৈদেশিক দেশের সাথে ভারতবর্ষের সব থেকে বেশি পরিমাণ এখানে কি বলছে ভলিউম ম্যাক্সিমাম ভলিউম বেশি পরিমাণ হচ্ছে বাণিজ্য বা ব্যবসা বাণিজ্য রয়েছে এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কোনটা সঠিক উত্তর হবে খুবই ইম্পর্টেন্ট এবং ইজি প্রশ্ন বহুবার কিন্তু এই প্রশ্নটা পরীক্ষায় আসে তো সঠিক উত্তর অনেকেই সঠিক উত্তর করেছে তো সঠিক উত্তর হবে অপশান এ ইউএসএ আমেরিকার সাথে থেকে বেশি পরিমাণ ভলিউমের হচ্ছে ফরেন ট্রেড রয়েছে ফার্স্ট ইউএসএ সেকেন্ড চায়না ওকে এবং থার্ড কি হয়েছে ইউএই ওকে এই তিনটে হচ্ছে মেন তিনটে দেশ যার সাথে ফরেন ট্রেড হচ্ছে এইভাবে কিন্তু রয়েছে নেক্সট আমরা ঢুকে পড়লাম জেনারেল সায়েন্সের কোশ্চেনের মধ্যে তোমরা এই রোগটার নাম মনে মনে হয়তো অনেকেই মনে আছে মিনামাটা ডিজিজ এই মিনামাটা ডিজিজ ইজ এ সিভিয়ার নিউরোলজিক্যাল সিনড্রম কজড বাই ইটিং ফিস অ্যান্ড ডিসকভার ইন জাপান হোয়াট ওয়াজ দ্য ফ্যাক্টর বিহাইন্ড দিস ডিজিজ এই মিনামাটা রোগটা প্রথম জাপানে হচ্ছে দেখা গিয়েছিল জাপানে মাছ খাওয়ার ফলে মাছ খাওয়ার মধ্য থেকে অর্থাৎ সি ফুড থেকে কিন্তু এই রোগটা এসেছিলো এবং এটা হচ্ছে নিউরোলজিক্যাল সিনড্রম এটা মাছের মাছ থেকে মাছের মধ্যে আমাদের দেহে তৈরি প্রবেশ করে তো প্রশ্নটা বলছে এই মিনামাটা ডিসিজটা কোন পয়জনিংয়ের পয়জেনিংয়ের জন্য কিন্তু হয়ে থাকে বা কোন জিনিসের বিষক্রিয়ার ফলে এটা হয়ে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন অনেকেই কমেন্ট করেছে এবং সঠিক উত্তর করেছো তো সঠিক উত্তর হবে অপশান বি মারকারি মারকারি পয়জনিং পারদ পারদ ঘটিত রোগ ঠিক আছে মিনামাটা তো এটা মনে রাখবে কী করে এতগুলো আর্সেনিক লেড ক্যাডমিয়াম রয়েছে তো দেখো মিনামাটা মাটা তো এম ফর মিনামাটা ইকুয়াল টু এম ফর মারকারি ঠিক আছে এম 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 এইভাবে কিন্তু মনে রাখবে এম ফর মিনামাটা এম ফর মারকারি তো এইভাবে আর গুলিয়ে যাবে না নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান কি বলছে বেরি 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 ইজ দ্য রেজাল্ট অফ ডেফিসিয়েন্সি অফ হুইচ অফ দ্য ফলোয়িং দেখবে কিছু কিছু ব্যক্তির শরীরে চামড়াটা টান টান থাকে না চামড়াগুলো কুঁচকে কুঁচকে যায় ভাঁজ ভাঁজ হয়ে যায় এইটা কিন্তু একটা রোগ এটা হচ্ছে এই রোগটাকে বলা হয় বেরি বেরি রোগ এবং এই বেরি বেরি রোগটা শরীরে কিন্তু একটা ভিটামিনের অভাবের জন্য ঘটে থাকে তো নিচের অপশনগুলোর মধ্যে কোনটার অভাবে এই রোগটা হয়ে থাকে তোমরা কমেন্ট কমেন্ট করে জানাও সঠিক উত্তর কোনটা হবে তো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ানের সঠিক উত্তর হবে অপশান বি থায়ামিন থায়ামিনের অভাবে আমাদের শরীরে এই বেরিয়ে বেরিয়ে রোগটা হয় এবং থায়ামিন হচ্ছে কেমিক্যাল নেম এটা হচ্ছে কেমিক্যাল নেম কেমিক্যাল নেম অ্যাকচুয়াল নেমটা কি অ্যাকচুয়াল নেম এটা হচ্ছে কি ভিটামিন ভিটামিন বি ঠিক আছে ভিটামিন বি এর হচ্ছে কেমিক্যাল নেম হচ্ছে থায়ামিন অর্থাৎ ভিটামিন বি এর অভাবে আমাদের শরীরে কি রোগ হয় বেরি রোগ হয়ে থাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কল্ড ফিলোসফার্স স্কুল ভেরি ইজি প্রশ্ন এবং ডাব্লিউ বিসিএস এর অল্টারনেটিভ ইয়ার এ প্রশ্নটা আছে মানে এক বছর ছাড়া ছাড়াই কিন্তু প্রশ্নটা দিয়ে দেয় খুবই মানে ডাব্লিউ বিসিএস এর একটা ফেভারিট প্রশ্ন বলতে খুবই গুরুত্বপূর্ণ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ফিলোসফার্স উল বা যেটাকে বলা হয় কি নিকের উল কোনটাকে বলা হয় তো সকলেই সঠিক উত্তর করেছ তো সঠিক উত্তর হবে অপশান সি জিঙ্ক অক্সাইড জিঙ্ক অক্সাইডের অন্য নাম কি হচ্ছে এই ফিলোসফার স্কুল খুবই কোশ্চেনটা ইজি ছিল নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউটিলাইজড ইন দ্য ফর্ম অফ ইলেকট্রোলাইট অব দ্য ড্রাই সেল ব্যাটারি ঠিক আছে অর্থাৎ ব্যাটারির মধ্যে যে সেল থাকে ড্রাই সেল থাকে সেই ড্রাই সেলের মধ্যে কিন্তু একটা ইলেকট্রোলাইট আমরা ইউজ করে থাকি সেই ইলেকট্রোলাইটটা আমরা কী কি হচ্ছে লিকুইডের বা কোন কোন কেমিক্যাল আমরা ইউজ করে থাকি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কোনটা সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি এর অর্থাৎ ড্রাই সেলে ইলেকট্রোলাইট হিসেবে আমরা কী ব্যবহার করে থাকি তো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি এর সঠিক উত্তর হবে অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যান্ড জিঙ্ক ক্লোরাইড ঠিক আছে অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যান্ড জিঙ্ক ক্লোরাইড ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ইলেকট্রিক্যাল কন্ডাক্টেন্স ইলেকট্রিক্যাল কন্ডাক্টেন্সের এসআই ইউনিট কোনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অনেকবারই প্রশ্নটা এসেছে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোরের সঠিক উত্তর কোনটা হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এটা ডাবু বি দু হাজার আঠেরোর প্রশ্ন কিন্তু ঠিক আছে তো কমেন্ট করে জানাও কোনটা সঠিক উত্তর হবে তো এর সঠিক উত্তর হবে অপশন সি সিমেন্টস সিমেন্টস হলো এই ইলেকট্রিক্যাল কন্টেন্স এসআই ইউনিট ওকে নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ হু অ্যামং দ্য ফলোইং দ্য ফাদার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই প্রশ্নটা এসএসসিতে এসেছে এবং রেলের রেলের হচ্ছে সি এম এ যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষাতে কিন্তু এসেছে তো কোয়েশন নাম্বার টোয়েন্টি ফাইভের সঠিক উত্তর কোনটা হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ফাদার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঠিক আছে ফাদার অফ এআইও বলতে পারো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের শর্ট ফর্ম এআই তো সঠিক উত্তর হবে অপশন সি জন ম্যাকার্থে জন ম্যাখার থেকে ফাদার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা হয়ে থাকে নেক্সট আমরা টোয়েন্টি থেকে টোয়েন্টি টোয়েন্টি থেকে থার্টি পর্যন্ত আমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো ঠিক আছে পাঁচটা কোশ্চেন তো দেখা যাক কী কী কোয়েশ্চেন রয়েছে থার্টি ফার্স্ট অর্থাৎ একত্রিশতম ন্যাটোর শিখর সম্মেলন দু হাজার কোথায় অনুষ্ঠিত হয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা কিন্তু আসলে আসতে পারে ন্যাটোর শিখর সম্মেলন টু এটা হচ্ছে একত্রিশতম এই দু হাজার হয়েছে কোথায় হয়েছে এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও সঠিক উত্তরটা তো সঠিক উত্তর হবে অপশন ডি ব্রুসেলস বেলজিয়াম ঠিক আছে ব্রুসেলস বেলজিয়ামে এই হচ্ছে এই সম্মেলনটা কিন্তু হয়েছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন দ্বারা জারি গ্লোবাল কম্পিটিটিভনেস ইন্ডেক্স টু ভারতে অবস্থান কত এই গ্লোবাল কম্পিটিটিভনেস ইন্ডেক্সটা কিন্তু বহুবার পরীক্ষায় আসে এবং এই কোশ্চেনটাই এসেছিল মিসলেনিয়াসে ঠিক আছে এই প্রশ্নটা মিসলেনিয়াস এসেছিলো আগের বছর যেটা দু হাজার উনিশ সালে এই মিসলেনিয়াস এক্সামটা হয়েছে তাতে কিন্তু এই প্রশ্নটা এসেছিলো তো মানে দু হাজার কুড়ির গ্লোবাল কম্পিটিভ ইন্ডেক্সটা এসেছিলো তো এবারে কিন্তু আমাদের একুশের ইন্ডেক্সটা মনে রাখতে হবে তো ভারতের অবস্থান কত তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো সঠিক উত্তর হবে অপশান এ তেতাল্লিশতম তম পজিশনে রয়েছে গ্লোবাল কম্পিটিভনেস ইন্ডেক্সে নেক্সট নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট কি বলছে হ্যাভাল নাগাওয়ারা ভ্যালি প্রজেক্ট হ্যাভাল নাগাওয়ারা ভ্যালি প্রজেক্ট কোন রাজ্যে শুরু হয়েছে তো কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইটের সঠিক উত্তর হবে অপশান বি কর্ণাটকে এই হ্যাভাল নাগাওয়ারা ভ্যালি প্রজেক্ট শুরু হয়েছে নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুবার পরীক্ষা এসেছে বলছে ওয়ার্ল্ড মিউজিক ডে কবে পালিত হয়েছে বা কবে পালিত হয়ে থাকে প্রতি বছর খুবই ইজি প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কারণে বহুবার পরীক্ষা এটা দেওয়া হয় তো সঠিক উত্তর কোনটা হবে হিন্টস দিয়ে দিচ্ছি ওয়ার্ল্ড মিউজিক ডে সেই দিনই যেদিন হচ্ছে ওয়ার্ল্ড ইয়োগা ডে ঠিক আছে তো সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হবে অবশ্যই তোমরা সঠিক উত্তর করেছো অনেকেই অপশান ডি একুশে জুন টোয়েন্টি ফার্স্ট জুন ঠিক আছে মিউজিক ডে অ্যান্ড সমান কি ইগা ডে কী কী তারিখে এটা কী তারিখে একুশে জুন এভরি ইয়ার কিন্তু পালন করা হয়ে থাকে নেক্সট আজকের যে টপিক আমরা আলোচনা করছি ফর্টি ফাইভ তার আজকে শেষ প্রশ্ন ইন্টারন্যাশনাল ইগা ডে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের থিম কী ছিল জাস্ট আমরা দেখলাম কবে পালিত হয়েছে থার্টি ফার্স্ট জুন এটা পালন করে থাকে মিউজিক ডেটাও এই দিনেই তো এই জন্য আমি এই কোশ্চেনটাও এখানে ইনক্লুড করে দিয়েছি এবং এখানে বলা হয়েছে কি থিম কী ছিল ইন্টারন্যাশনাল ইয়োগা ডেট থিম কী ছিল তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও সঠিক উত্তরটা কি হবে তো সঠিক উত্তর হবে অপশান ডি ইগা ফর ফর ওয়েলনেস ইয়োগা ফর ওয়েলনেস এটা হচ্ছে এই বছর দু হাজার একুশের ইন্টারন্যাশনাল ইয়োগা ডেট কিন্তু থিম ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তো ভিডিওটা শেষ করার আগে গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট পরীক্ষা কিন্তু এসে গিয়েছে আর প্রায় দেড় মাসের মতো সময় বাকি রয়েছে তো যারা যারা এখনও আমাদের এই যে স্পেশাল ইম্পর্টেন্ট ইবুকগুলো এখনো পার্চেস করি তারা কিন্তু অবশ্যই অবশ্যই ডিসক্রিপশান বক্স থেকে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা কিন্তু পারচেস করে নাও যে যার প্রয়োজন মতো বহু স্টুডেন্ট বহু স্টুডেন্ট অলরেডি পারচেস করে কিন্তু তারা তাদের প্রিপারেশান শুরু করে দিয়েছে অনেকে কিন্তু আমাদের রিভিউও দেয় যে বুকগুলো খুবই ভালো হয়েছে এবং এখানে ইংলিশ ই বুক দেখতে পাচ্ছ পঁচিশ নাম্বার থেকে ইংলিশ থেকে এবং এখানে কিন্তু স্টুডেন্টরা মার্ক খেয়ে যায় এটার দাম মাত্র ঊনপঞ্চাশ টাকা তোমরা পার্চেস করে নিতে পারো ভালো করে ফলো করলে টোয়েন্টি প্লাস কিন্তু মার্কস ক্যারি করতে পারবে এবং বাদ বাকি দেখো এখানে হাজার টাকা এমসিকিউ এবং শুধু শুধুমাত্র এমসিকিউ নয় সাথে কিন্তু এক্সপ্লেন্সের নোট দেওয়া রয়েছে তোমাদের কিন্তু এমসিকিউ করার সাথে সাথে কিন্তু থিওরিটাও কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে অনেক কিছু জানতে পারবে এই ইবুকগুলো কিন্তু শুধুমাত্র ডাব্লু বিসিস নয় অল ওভার ইন্ডিয়াতে যত রকমের পরীক্ষা আছে কম্পিটিভ পরীক্ষা সেইগুলোর ওপর কিন্তু বেস করে সেরকম প্যাটার্ন অনুযায়ী কিন্তু বানানো হয়েছে ওকে তো এইগুলো কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা পারচেস করবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও এবং কমেন্ট করে দিও ঠিক আছে কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই বলার কিছু নেই তোমাদের এই যে পাশের লেট বটনটা রয়েছে সেটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা কিন্তু অবশ্যই অবশ্যই প্রেস করে রাখো ঠিক আছে এই বেল আইকানের মাধ্যমে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছাবে তো আজকের মতো এখানেই শেষ করছি সেট নাম্বার ফর্টি ফাইভ ঠিক আছে নেক্সট দিন ফর্টি সিক্স নিয়ে হাজির করবো ততক্ষণ জন্য থ্যাংক ইউ গুড নাইট বাই